হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে এতদিন ধরে তো সব গাছের খালি কেয়ার বললাম ভালো ভালো গাছ দেখিয়েছি তো আজকে গাছের প্রবলেম দেখাবো এবং এমন একটি গাছ দেখাবো যে গাছটি কিন্তু গাছের প্রবলেম তো এখানে যেটা গাছটি আছে সেটি হলো করবি গাছ করবি গাছের কেয়ার অলরেডি আমার ভিডিওতে আপলোড চ্যানেলে আপলোড করা আছে তো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আমি পারলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই গাছটির করবি গাছ পিঙ্ক কালারের করবি হয় যেটা ছিল পুরনো গাছটা সেই গাছটি দেখুন টপটা প্লাস্টিক অনেক দিনের হয়ে গেছে তো ফেটে গেছে তো এটাকে চেঞ্জ করতে হবে তো প্রথমত তো আমি এটা খেয়াল করিনি যে গাছটির প্রবলেম কেন হচ্ছে বা কেন ফুল দিচ্ছে না কারণ এর মধ্যে আপনারাও বুঝতে পারছেন না যে এই গাছটির মধ্যে প্রবলেম কি আছে কিন্তু খুব ভালো করে আমি দেখাবো আজকে সেম গাছের মধ্যে কিন্তু সেম দেখতে আরেকটি গাছ হয়েছে এই গাছটিকে ভালো করে নজর করবেন আমি জাস্ট আপনাদের ভিডিও করার জন্য গাছটিকে রেখে দিয়েছি নাহলে অনেক দিন আগে আমাকে তুলে ফেলে দিতাম আমি যেও বলতে পারিনি তো যখন দেখবেন যে এরকম কোনো গাছ সেম প্যাটার্নের গাছে কিন্তু সেম প্যাটার্নেরই এরকম গাছ হয় যে গাছটি বলতে পারেন এই গাছ থেকে রস খেয়ে নেয় এটি যদি আপনি এরকম ভাবে দেখেন তাহলে কিন্তু ভাববেন যেন এই গাছেরই কোনো পাতা টাইপ দেখতে একই রকমের পাতা কিন্তু খুব ভালো করে নজর করে দেখবেন আমি দেখাচ্ছি এর কিন্তু নিজস্ব শেকড় আছে এবং শেকড়টি কিন্তু গাছকে ধরে 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 দেখুন গাছের ভেতরে শোঁস করে ধরেছে এটা কিন্তু খুব খারাপ যে কোনো গাছের জন্য আমার এখানে চট করে হতো না আগে হতো এই গাছ কিন্তু আম গাছে বা অন্য কোনো বড় গাছে হতো এই গাছটি তো যেহেতু কাষ্ঠল অংশ আছে মানে কাণ্ডটা ক্ষয়রই হয়ে গেছে কাণ্ডটা কাঠ টাইপের দেখতে হয়ে গেছে মানে একটু বড় গাছ মতন হয়ে গেছে তো ওই জন্য এই গাছেও এটি ধরে গেছে মোটামুটি আমি প্রায় আমার এখান থেকে সব গাছই এরকম তুলে ফেলে দিয়েছিলাম কিন্তু তারপরেও কী করে ধরলো নিজেও জানি না আমি অনেক দিন বাদে এটা নজর করেছি এবং জাস্ট ভিডিও করার জন্য রেখে দিয়েছি নাহলে আমি এটা ফেলেই দেবো ভিডিও করার পর এই গাছ যদি কোনো সময় দেখতে পান কোনো গাছের সঙ্গে জুড়ে আছে বা অন্য কোনো প্যাটার্নের পাতা যার ভালো করে দেখবেন একটু আলাদা কিন্তু প্যাটার্ন এটা করবির পাতা আর এটা কিন্তু খুব খারাপ গাছ যে গাছকে কিন্তু আপনার ভালো গাছকে মেরে দেবে বলতে পারেন এক প্রকার পরো ভোজি মানে পরো ভোজি টাইপেরই যেটা হয় আর কি পরের এ থেকে খেয়ে নেয় সমস্ত খাবার তো এটি যখনই দেখবেন জাস্ট এরকমভাবে তুলে ওর শেকড়টা ছাড়িয়ে দেবেন ছাড়িয়ে গাছটিকে সবার আগে তুলে ফেলে দেবেন এই গাছটি রাখার কোনো মানেই হয় না এই গাছটি রাখলে আপনার দামি গাছ যেটা আপনি বসিয়েছেন সেটা কিন্তু নষ্ট করে দেবে এই দেখুন এটি হলো গাছ বুঝতে পারছেন এই প্রত্যেকটা শেকড় ওর গাছের সঙ্গে জড়িয়েছিল এবং ওর এখানেও কিন্তু প্রবলেম করেছে এ দেখুন এই গাছটা যে খাবার খাচ্ছে মাটি থেকে সেই খাবারের কিন্তু এও ভাগিদার হয়ে যাচ্ছে তো এটা খুব খারাপ কোনো ভালো গাছের জন্য তো একটা নয় অনেকগুলো হয়েছে আপনাদের সামনেই আমি তুলে ফেলবো জাস্ট দেখানোর জন্য আমি রেখেছিলাম ভালো করে নজর করবেন শেকোরটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা এই গাছের গাছ নয় এই গাছের ওপরে বসে আছে জাস্ট এই দেখুন এখানেও হয়েছে তো জাস্ট একে গাছ থেকে এরকম বের করে তিনটেই হয়েছিল আমি রেখে দিয়েছিলাম ওই জন্য আপনাদের দেখাও বলে জাস্ট বের করে আশেপাশে আপনার বাগান থেকে দূরে ফেলে দিই যেন আপনার বাগান চত্বরে যেন না থাকে তো আজকে জাস্ট এইটুকুই বলার ছিল এটা দেখানো ছিল কারণ এটা খুব জরুরি আপনাদের জন্য ভিডিওটা পুরোটা দেখবেন কারণ যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা যে কোনো গাছে হয় আর পাতার প্যাটার্ন অনুযায়ী কিন্তু গাছের প্যাটার্ন হয় এর পাতা যেহেতু লম্বা সেহেতু ওর প্যাটার্নটাও লম্বা তো আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা এই গাছ না অন্য গাছ তো খুব ভালো করে নজর করলে বুঝতে পারবেন যে একটু প্যাটার্ন আলাদা তো সেটা ভালো করে সমস্ত গাছে নজর করে দিন অনেক সময় হয় অনেক গাছ দেখবেন নিজে থেকেই রুগ্ন হয়ে যাচ্ছে কিন্তু কী কারণে হচ্ছে আপনি নিজেরাও বুঝতে পারছেন না এই দেখুন অনেক কিছু দেখাচ্ছি এও একজন মারাত্মক পোকা এ যে কোনো গাছে হ মানেই সমস্ত গাছের পাতা খেয়ে নেবে আমি কে সরিয়ে দেবো এখন সরাচ্ছি না কারণ এর টেন্টিক যেগুলো আছে সেগুলো বিষাক্ত ধরলে প্রবলেম হতে পারে হাতে ঘাও হতে পারে তো যখন এরকম কিছু দেখবেন তো সব সময় সরিয়ে দেবেন রাখবেন না কারণ এই গাছের পাতা ফাতা সব খেয়ে নেয় এমনকি গোলাপ গাছের পাতাও খেয়ে নিয়েছে আমি দেখাচ্ছি দেখুন অ্যাকচুয়ালি এত বড় বাগান তো সব গাছকে পার্টিকুলারলিভাবে এক একটা করে কেয়ার করা সব সময় সম্ভব হয়ে ওঠে না তাও করি যতটা সম্ভব হয় আর যেটুকু করি সেটুকুই আপনাদের ভিডিও করে আপডেট দিই যাতে আপনারাও কোনো সময় এরকম কিছু দেখলে সহজে এর কেয়ার নিতে পারেন তো দেখে বলবেন কীরকম লাগলো আর আজকে এইটুকুই কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিজে কমেন্টসে জানান আমি ছটিক উত্তর দেবার চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন